কাকা কাকা রে আরে রুবেল তুমি তো আর দেখি এতদিন পর গেলে গেছ কাকা আর একখান রিক্সা দাম গেছে তোর ক্যামেরা রিক্সা দেবো গা এই দেখ তোর কাছে কতগুলা টাকা জমা এই যে একজনের পর একজন বাধা দেখছস এই জমা এটি কেমনে দিবি চাতে পরে রিক্সা দিয়ে আসবো কাকা আজকে বেগুন জমা দিয়ে দিই তুই তো বেগুন দিতে পারতি না গাড়ি চালায়া আল্লাহর নামে গাড়ি চালাইছ না মালা করে চালাই সারাদিন তোর মতো ৩০ কল আসে যা তো যা আমার দোকানের সামনে
কি আছে 10 টাকা দিলাম মামা কই খুব খারাপ হয়েছে এটা আমাদের কারো করা উচিত নয় এই হচ্ছে রিক্সাওয়ালা সালাইমান সে লাইলি মজনু জুটি ছাড়া একা কোনো ব্যক্তিকে রিক্সা ওঠাই না জামু আপনি কি একাই না সাথে কেউ আছে আমি একাই মামা আসলে আমার রিক্সাটা নষ্ট তো মামা পাক্কা সমস্যা হ্যালো এই তো একটু যান আমি আসতেছি যান এই তো রিক্সার জন্য একটু ওয়েট করতেছি যান আমি আসতেছি যান এই তো চল আসতেছি ওই খালি যাবে মামা বা মামা জামু কই যাবেন এই সামনে মামা মামা কে একা না সাথে না মামা সামনে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে মামা চল উঠেন কাজ ছিল আর কখনো এমন হবে না সরি বলছি তো চলো কেন এখান থেকে তো ভাড়া খাওয়া তুমি আজকে সারাদিন যাইতেছি তোমার কি হয়েছে ভাই
আর মাইয়াগে মরি গেছে আরে ভাই ভাই রে আই কি কইতাম ভাই আর মাইয়াগে আমি জানলে এত কষ্ট করি রোদে বুড়ি রিক্সা চালাইতাম ভাই কি হয়েছে আমার সে মাইয়া ঢাকা দিয়ে মরে গেছে ভাই ও মা মা রে তুই আমার একলা ভালাই কই গেলে মা আমি যার জন্য কামাইতাম আমার এই মাইয়া নাই ভাই আমার টাকা পয়সা আল্লাহ গুনা ভাই আমার মাইয়া আর আমার কাছে ফিরত আই গুনা ভাই আমার টাকা পয়সা লাগবো না আমরা যারা সমাজে শিক্ষিত ভদ্র মানুষ মাঝে মাঝে আমরা ভুলে যাই যে রিক্সাওয়ালারাও আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ অনেক ক্ষমতার জোরে বা রাগের মাথায় সামান্য কিছু ত্রুটি নিয়ে রিক্সাওয়ালাদের চড় থাপ্পড় মারি আসলে তা ঠিক না আমাদের মতো তাদের পরিবার আছে পরিজন আছে জীবিকার তাড়নায় তারা আমাদের উপকারে আসে সুতরাং কেউ অসহায় ও দরিদ্র মানুষের প্রতি এমন আচরণ করবেন না ও আর হ্যাঁ মনে রাখবেন আপনার সুন্দর আচরণ উত্তম ব্যক্তিত্বের অধিকারী করবে